হ্যালো ভাই, ডিগ্রি স্টুডেন্ট অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ আল। আমি দশম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্ট 2 পঞ্চম সপ্তাহ এটা আজকে সমাধান করবো। তো প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নিব, তারপর উত্তরে চলে যাব। আর তোমাদের পিডিএফ ফাইল প্রয়োজন হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুকে চলে যাবে। হ্যালো ভাই, ডিগ্রি স্টুডেন্ট অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ আল। আমি দশম শ্রেণীর ইংরেজি পঞ্চম সপ্তম সপ্তাহ এটা আজকে সমাধান করবো। তো এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট বলা আছে 2 নম্বর অ্যাসাইনমেন্ট, ডিসক্রাইব 3 ডিফারেন্ট ফেস্টিভ্যাল ইউ লেবেলস অ্যান্ড সেলিব্রেট। এটা তোমাদের ছিল বিষয় শিরোনামটা, টাইটেলটা তোমরা এটা দিবে। তারপর তোমাদের এখানে লার্নিং, এখানে তোমাদের কিছু অপশন দেওয়া আছে, টক অ্যাবাউট ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল, অ্যান্ড বলা আছে ন্যারেট সামথিং ইন রিটেন। ইউনিট দেওয়া আছে তোমাদের 3, ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল, এটা ছিল তোমাদের ইউনিট 3-র। এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের গাইডলাইনে কিছু বলা হয়েছে, ভালো করে দেখে নিবে। তোমাদের এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, 100 ওয়ার্ডের ভিত্তিতে লিখতে হবে। এটা বলছে, এখানে বলা হয়েছে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, প্যারাগ্রাফটা তোমাদের লিখবে 100 ওয়ার্ডের ভিতরে। এখানে ওয়ার্ড প্রথম বলছে হোয়াট আর দ্য ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল কী, অর্থাৎ ফেস্টিভ্যাল সম্পর্কে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো আমরা এই সূত্র তোমাদের অ্যাসাইনমেন্টটা আমরা উত্তরে চলে যাই। দেখো উত্তর আর যাওয়ার আগে বলছি তোমাদের পিডিএফ ফাইল প্রয়োজন হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুকে চলে যাবে, সেখানে পিডিএফ দেওয়া থাকবে। আর অবশ্যই হাতের লেখাটা দিকে নজর দিবে, হাতের লেখা ভালো করার চেষ্টা করবে। হাতের লেখার উপর নাম্বার অনেক ডিপেন্ড করে, তাই হাতের লেখা যত ভালো করবে তোমাদের অ্যাসাইনমেন্টের নাম্বার তত বেশি পাবে। তো এখানে টাইটেলটা দিবে ডিসক্রাইবিং থ্রি ডিফারেন্ট ফেস্টিভ্যাল আই হ্যাভ সেলিব্রেট, এটা তোমাদের প্যারাগ্রাফের নাম দিবে, টাইটেল দিবে। তারপর জাস্ট তুমি সুন্দর করে এটা লিখতে লেখা শুরু করে দিবে। বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ দ্য কালার্স কালচার অ্যান্ড ফেস্টিভ্যালস, নিউমারাস অ্যান্ড অকেশনস আর হোল থ্রু আউট দ্য ইয়ার্স, দ্য কান্ট্রি ইজ ফুল অফ ডাইভার্স কালচারাল রিলিজিয়ন্স অ্যান্ড রেজ ইয়ার্স, ডিসক্রাইবিং থ্রি ডিফারেন্ট ফেস্টিভ্যাল হ্যাভ সেলিব্রেট। এখানে রিলিজিয়ান্স ফেস্টিভ্যাল অর্থাৎ তোমাদের ধর্মের কিছু ফেস্টিভ্যাল দেওয়া আছে এখানে, যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এখানে বলা আছে পয়লা বৈশাখ দেওয়া আছে। এখানে তোমরা রিলিজিয়ন সম্পর্কে দেওয়া আছে, সুন্দর করে ধাপে ধাপে লিখে নিবা। আমরা এখানে দিয়ে দিলাম সময়ের স্বল্পতার জন্য, জাস্ট আমরা এটা সম্পূর্ণ করে দিতে পারছি না। তোমরা জাস্ট সুন্দর করে ধাপে ধাপে লিখে নিবে। এটা লেখলে তোমাদের ফোন নাম্বারটা পাবে, একবারে অনেক ভালো নাম্বার পাবে লেখলে ফুল নাম্বারটা। তারপরে তোমাদের এখানে 2 নম্বর যে অপশনটা আছে সেটা হলো ন্যাশনাল ফেস্টিভ্যালস এর মধ্যে আছে তোমার যাচ্ছে পয়লা বৈশাখ। আর এরপর দেশে পয়লা বৈশাখের সম্পর্কে এখানে ডিটেলসটা বিবরণটা দেওয়া হয়েছে। তো ফার্স্ট আমরা তোমাদের আগেই বলে নিচ্ছি, তোমরা উত্তরটা ভালো করে সুন্দর করে দেখে আর খাতা লিখবে, আর হাতের লেখার দিকে নজর দিবে, হাতের লেখা ভালো করার চেষ্টা করবে, কারণ হাতের লেখার উপরে কিন্তু অনেক নাম্বার ডিপেন্ড করে, তাই হাতের লেখার উপর নজর দিবে। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে উত্তরটা ভালো করে দেখে নেই।